কবুতর প্রেমীরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের দেখাবো কবুতর কেন ইট কামড়ায়। এমন নয় যে ওদের খাবারের অভাব তাই ইট বালু খেয়ে বেঁচে আছে। আমার এই কবুতরগুলো দেখো কীভাবে ওয়ালের ইট সিমেন্ট ঠকরায় ঠকরায় খাচ্ছে। এরা কিন্তু ইটের গুঁড়ো খুব পছন্দ করে। এরা দেখবে বাগানের টপের মাটিতে সারাক্ষণ ঠুকরায় খায়। এগুলো আসলে কোনো ক্ষতি করে না। এদের মাটি খাওয়া এমন ভয়ের কিছু নেই। মাটি খেলে এদের মিনারেল এবং বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কিছুটা অ্যান্টিবডি হিসেবে কাজ করে। ম্যাক্সিমাম কবুতর এমন মাটি বা ইটের গুঁড়া যা মূলত মাটিকে পুড়িয়ে তৈরি করা হয়, তাই এগুলো খেলে কবুতর ক্ষতি হবে এই ভয় করবে না। কবুতরগুলো আনন্দ সহকারে এগুলো খায়। এমন নয় যে এর খাবারের অভাব হয়েছে, এরা ইচ্ছে করে খেয়ে থাকে। আমার ছাদ বাগানে কাজগুলোর পাতা খেয়ে অলরেডি সাভার। কিছু কিছু গাছ আছে যেগুলো একটু বড় হয়েছে তাই খেতে পারে না। এরা আমার ছাদ বাগানের লেটুসের পাতা খুব পছন্দ করে। অনেকগুলো লেটুস গাছ লাগিয়েছিলাম, এখন মাত্র দুইটি গাছ অবশিষ্ট আছে। আরও অনেক ফুল গাছ আছে, মরিচ গাছ আছে যার পাতা ডাল এরা ছিঁড়ে ঘরে রেখে দেয় বা খায়। স্ট্রবেরি গাছের লম্বা ডাল ও পাতা ছিঁড়ে নিয়ে ঘরে রেখে দেয়। এতে এরা কি কি মজা পায় জানি না, কিন্তু আমার ছাদ বাগানের 12টা বাজায় দেয়। যাই হোক, এরা বাইরে দূরে কোথাও যায় না, তাই এগুলো সহ্য করতে হয়। শখের জিনিস বলে কথা। আজ এটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।